আমি এখন আমাদের সকলের সম্মানিত বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক কিংবদন্তি পরিবারের সন্তান, লন্ডন থেকে আমাদের সাথে জয়েন করেছেন জনাব মামুন আল আজামি সাহেব। জনাব মামুন আল আজামি সাহেব, আজকের এই করুণ দিনে বাংলাদেশে ভাস্কর্য আর মূর্তি নিয়ে একটা ডিভাইডেড চলছে। কেউ বলছে ভাস্কর্য এক জিনিস, মূর্তি আর এক জিনিস, কেউ বলছে দুইটা এক জিনিস। আপনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং দুনিয়ার সকল প্রান্তে বাংলাদেশ ভাষার মানুষের বাইরেও বিশ্ব মুসলিম উম্মার কাছে আপনার বাবা মরহুম অধ্যাপক গুলাম আজম সাহেব ছিলেন একটা পরিচিত ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা। তাই সেই অধ্যাপক গুলাম আজম সাহেবের সুযোগ্য বড় ছেলে আপনি, আপনার ইসলামী জ্ঞান চর্চা, আপনার আলোচনায় আমি যতটুকু জানি দীর্ঘ প্রায় 50 বছর যাবত আপনি কোরআনের চর্চা করছেন, ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায়, ইংরেজি এবং বাংলা দুনো ভাষায় আপনি পারদর্শী, আরবি ভাষায়ও আপনি পারদর্শী। তাই আপনাকে আজকে বাংলা ভাষায় আমাদের এই ভাইদের সামনে বাংলাদেশের প্রেক্ষাপটটা মূলত বিশেষ করে নিয়ে কথা বলার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি জনাব মামুনাল আজমি সাহেব। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আমি আমার দিনী উস্তাদ বলতে হবে, আগে একজন চলে গেছেন যিনি মুস্তাফিজ ভাই, আর যার সঙ্গে আমার পরিচয় নাই, ডক্টর হুমায়ুন কবির ভাইকে আমি নামে চিনি, সামনাসামনি দেখা হয়েছে মনে পড়ে না। তো আমি আপনাদের দুজনকে এবং মাসুক ভাইকে প্রধানত বলে, আর বাকি শ্রোতা ভাই বোনদেরকে আমি বলছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এটা আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাকে দিয়ে যতটুকু করিয়েছেন আমার কৃতিত্ব নাই, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, তাই যেমন ভালো কাজও করতে আমি পারছি, আমার আগ্রহ লাগছে, তেমনি বিভিন্ন ধরনের অপকর্ম থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন, এটাও আল্লাহর মেহরবানি। আমি দুটো বিষয় বলবো, একটা হলো ভাস্কর্য বিষয়ে যে আপনি বলেছেন, আর একটা আমার ডক্টর হুমায়ুন কবির ভাইয়ের কথা থেকে আমি আলেম না হয়ে আলেমদের ব্যাপারে ওনাদেরকে একটা উপদেশ, একটাই উপদেশ দিব। তো সেটা উনি সেটা পালন করেন কিন্তু অন্যরা এটা পালন করেন না, তো ওইটা যেহেতু ছোট বিষয় ওইটা আমি আগে বলে দিই। সেটা হলো যে অনেকেই দেখি যে অনেক অন্যদেরকে মানে বিদ্রুপ করেন, গালাগালি করেন, ভাষা নষ্ট করেন, অভদ্রতা দেখান, এটা কিন্তু আলেমের পরিচয় না। যে এই যে যারা আজকে দুইজনের কথা শুনলাম আমি, কত সুন্দরভাবে, কত ভদ্রভাবে, কত বিনয়ের সাথে তারা কথা বলেছেন এবং সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে কথা বলেছেন, যেটা আমার জন্য উপকারী হয়েছে। তো সেজন্য যারা ময়দানে বেশি কথা বলেন, যাদের লোকেরা কথা শুনে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একজন আরেকজনকে গালি দিয়েন না, শ্রদ্ধা করতে শিখেন, এটা আপনার সম্মান বাড়াবে। যে এই যে যে দুজন আলেমের কথা আমি শুনলাম, তারা শ্রদ্ধা করে কথা বলেছেন বলে ওনাদের সম্মান বেড়েছে, কমে নাই। আর যারা গালি গালাজ করেন, মুখ খারাপ করেন, অন্যদেরকে খারাপ করেন, অন্যদেরকে কটাক্ষ করেন, তাদের এইভাবে করে কিন্তু আপনারা আসলে ইসলামের দুশ্মনদের সাহায্য করছেন আর মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। এটা আপনাদের জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জিনিসটা আপনাদের কাছে প্রযোজ্য কাম্য নয়, এবং এইটার দ্বারা কিন্তু আপনি দুনিয়া আখের দুইখানেই ক্ষতিগ্রস্ত হবেন। বাস এতটুকুই বললাম যে আপনারা পজিটিভ কাজ করেন, কোরআন সুন্নাহর কথা বলেন। আর পাবলিকের জন্য আমি বলবো যে দেখেন, ভাস্কর্যের কথাটা আমি আসছি, বলবো যে দেখেন আপনি ডিসাইড করেন আপনি কি আল্লাহ এবং রসুলকে কবুল করেন কি করেন না, আল্লাহ রসুল আপনার জীবনের মূল ধারা কিনা। যদি মূল ধারা না হয় তাহলে এটা একটু চেক করে নেন। এই জন্য যে আপনি যে কথা বলবেন, যেটা সাপোর্ট করবেন, যেটা বিরোধিতা করবেন, সেগুলো আল্লাহ রসুলের সাথে মিলে কিনা একটু মিলাই দেখেন। আপনি মরবেন একদিন, মরার সময় আপনার কি অবস্থা হবে, কবরে আপনার কি অবস্থা হবে, কেয়ামতে আপনার কি অবস্থা হবে, আপনার বিচার তো আল্লাহ করবে, আপনার তো সেই সময় ক্ষমতা থাকবে না। আপনি এখন যে সমস্ত আলেমদের সাথে অভদ্রতা করেন, তাদেরকে গালিগালাজ করেন, তাদেরকে অশ্রাব্য কথাবার্তা বলেন, এরপরে আল্লাহ রসুলের
বিপক্ষে অবস্থান নেন, আল্লাহ রসুল যেগুলো অপছন্দ করে সেগুলো আপনারা পছন্দ করেন, আর আল্লাহ রসুল যেগুলো পছন্দ করেন সেগুলো আপনারা অপছন্দ করেন, এই অবস্থা যদি হয় তাহলে আপনার ইমান আছে কি নাই আপনি একটু চেক করে দেখেন, এটা আপনার ব্যাপার আর আপনার সাথে আল্লাহর ব্যাপার। কিন্তু আমি বলবো যে যেখানে আল্লাহ এবং রসুল স্পষ্ট ভাষায় কথা বলেছেন সেখানে যদি আপনি স্পষ্ট ভাষায় এর উপ বিরোধিতা করেন তাহলে আপনার অবস্থানটা কি ইসলামের ভিতরে না বাইরে, এই জিনিসটা আপনি পরিষ্কার করে নেন। কারণ আপনি মা মুসলমান মা বাবার সন্তান বটে, কিন্তু আপনি আসলে মুসলমান জিনিসটা কি বুঝেন কিনা, ইসলামী মূল্যবোধ বুঝেন কিনা, মরতে হবে এবং হিসাব দিতে হবে এটা বুঝেন কিনা, চেতনার মধ্যে আছে কিনা, নাকি আপনি মরার আগ পর্যন্ত অপকর্মই করবেন আর মরার সময় এমন একটা অপমানকর মৃত্যু হবে, কষ্টকর মৃত্যু হবে, এরপরে কষ্ট শুধু বাড়বে আর কমবে না, আপনারা কি এটা চান? আমি তো চাই না আপনাদের জন্য, এটা আমি আপনাদের কাছে এই জন্য আবেদন রাখবো সবার কাছে, যারা নাকি একটু অপছন্দ করলে বেয়াদবি করতে পছন্দ করেন, অপছন্দ করলে আক্রমণ করতে পছন্দ করেন, অপছন্দ করলে অশ্রাব্য ভাষায় গালি দিতে পছন্দ করেন, তারা একটু ভদ্র হন, একটু মানুষ হন। আপনি দেখবেন যে পশু পক্ষীর মধ্যেও কিন্তু খামাখা একজন আরেকজনের হামলা করে না, খাওয়ার জন্য হামলা করে একজনকে, করে একজনকে খায় বাকি সবাইকে হামলা করে না। আমি আপনাদের কাছে এটা আবেদন রাখলাম, এটা আমি দরকার হলে আপনাদের পা ধরে আমি বলবো যে আপনারা একটু ভদ্র হন, একটু শালীন হন, একটু মানবতা বোধ আনেন, মানুষে মানুষে শ্রদ্ধা করতে শিখেন। আপনার সাথে দ্বিমত আছে, আপনি দেখেন আমার হাতটা হাতের আঙ্গুল পাঁচটা, হ্যাঁ কিন্তু সবটাই ভিন্ন, কিন্তু এই জন্য কিন্তু একসাথে কাজ করে টিম ওয়ার্ক করতে পারে, যদি সবগুলো একরকম হইতো তাহলে সম্ভব হইতো না। তো সেই জন্য আমাদের সবার মধ্যে ভিন্নতা একটা সৌন্দর্য। এক দেখেন এতগুলো মানুষ সারা দুনিয়াতে, কিন্তু তাদের প্রত্যেকের চেহারার মধ্যে কিছু ব্যাসকম আছে, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টে ব্যাসকম আছে, প্রত্যেকের মানে আইরিস চোখের আইরিসের মধ্যে ব্যাসকম আছে, এটা আল্লাহর একটা মানে সুপার ইঞ্জিনিয়ারিং। এখন আমি আসি ভাস্কর্যের বিষয়ে। আপনি বলেন যে আমি এই কয়েকদিন আগে আমার কাছে একটা ছবি আসছে, মহাত্মা গান্ধীর একটা বিরাট মূর্তি, তার উপরে পাখিগুলো বসে বসে পাখানা করছে, তো এটা কি তার সম্মান হইল? আমি যে এই যে মূর্তি টুর্তি বানাইতে চাই এটার পিছনে পয়সা খরচ করতে হয় না, আর এইটা করে আমার কি ফায়দা, দুনিয়াতে আখেরাতে আমার কি ফায়দা? এটা যদি সম্মান করার পদ্ধতি হয় তো এটা আল্লাহ রসুলের পদ্ধতি না, আর রসুলকে শিখায় না সম্মান কেমনে করতে হয়। আমি মুসলমান হিসাবে কি করে আল্লাহ রসুলকে বাদ দিয়ে আমি সম্মানের মানে সম্মানের ধারণা গ্রহণ করি, আমি সম্মান করার জন্য কি করে একটা মূর্তি বানাইলে কি করে সম্মান হয়, সেখানে পাখি পায়খানা করতেছে এটা কি সম্মান হলো? তার চেয়ে আমাকে একজনে বলতেছিলেন জিদ্দা থেকে যে যদি আমার মানে শেখ সাহেবের নামে প্রত্যেক জেলায় একটা বড় মসজিদ করে দেওয়া হয় তাহলে ওখানে মানুষ নামাজ পড়বে, এটা তো ওনার উপকার হবে, মূর্তি দিয়ে ওনার কি উপকার হবে, উনি তো কবরবাসী, আমিও কবরবাসী হব, উনি তো মুসলমান ছিলেন, তো ওনার জন্য ইসলামী তরিকায় না আমরা সম্মান করব। আর ভাস্কর্যের মূর্তির মধ্যে যে ভাস্কম করে আমেরিকার যেটা ওরা বলে মূর্তিটাকে পূজা করা হয় ভাস্কর্য পূজা করা হয় না, তাহলে আমেরিকার যে স্ট্যাচু অফ লিবার্টিকে স্ট্যাচু বলা হচ্ছে মূর্তি বলা হচ্ছে কেন? এটা হলো ভাষাগত একটা বিভ্রান্তি ছড়ানো, আসলে এটার মধ্যে কোনো পার্থক্য নেই, যখন এটা মূর্তির আকারে ভাস্কর্য হবে, ভাস্কর্য যেটা হবে কোনো মূর্তির আকার না, যেটা নাকি একটা পিলার হলো, একটা পিলারের মধ্যে দেখা হলো এটা একটা মনুমেন্ট, সেই হিসাবে সেটা যদি হয় যেটার মধ্যে কোনো মানে প্রাণীর কোনো অবয়ব নাই, তাহলে সেটা যদি কেউ করতে চায় যে জায়গা চেনার জন্য, যেমন সৌদি আরবে আছে একটা গ্লোব পৃথিবীর সাইজ দিয়ে একটা জায়গা আছে, আবার আরেক জায়গায় আছে পৃথিবী শুধু না মহা শূন্যের একটা প্রকৃতি আছে, সেটার মধ্যে আছে অকুল্লুম পিপালাকে ইয়াস বাহন লেখা, যে সবকিছুই মহা শূন্যে সাঁতার কাটছে ওই আয়াত দিয়ে, এগুলো হলো ভাস্কর্য। যদি করতে হয় জায়গা চেনার জন্য সুবিধা হয় এগুলো করা যায়, কিন্তু মানুষের মূর্তি জিনিসের মূর্তি আরো কি নারী নগ্ন নারী মূর্তি, এটা কি নারীদের সম্মান হলো না অপমান হলো? এই যে আমাদের একটা সাধারণ সেন্স আমাদের হয় না, আমরা আমার আব্বা বলতেন যে ইমোশন আর রিজন, একটা হলো জোশ একটা হুশ, যদি জোশ বেশি হয় আর হুশ কম হয় তাহলে গাড়ির যদি ইঞ্জিন চলতে থাকে আর হুশটা হলো স্টিয়ারিং যদি না কাজ করে তাহলে অ্যাক্সিডেন্ট হবেই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না, আর যদি হুশ বেশি থাকে আর জোশ নাই থাকে তাহলে গাড়ি চলবেই না, আমার জোশ হুশ দুইটাই দরকার আছে। কিন্তু হুশ দিয়ে আর জোশ যদি আমি কন্ট্রোল করতে না পারি
তাহলে কিন্তু আমার ব্যালেন্স থাকবে না। এই দুটো ব্যালেন্সটা কি, স্টিয়ারিং কন্ট্রোল করবে আর ইঞ্জিন পাওয়ার দিবে, স্টিয়ারিং ডাইরেকশন ঠিক করবে, এবং এটার সাথে যুক্ত হচ্ছে অ্যাক্সেলারেটর, পাওয়ার মানে স্পিড বাড়াবে কমাবে, কিন্তু ইঞ্জিনের পাওয়ার সোর্স যেটা সে কাজ সে করে যাচ্ছে, তার যতটা প্রয়োজন ততটা ব্যবহার করা হচ্ছে, যাতে নাকি গাড়িটা নিরাপদে জায়গা মতো পৌঁছাতে পারে আমাকে। তাহলে আমার যদি জোর সোর্স সমান করে নেই, তাহলে তো আমারই উপকার হবে, এইটা আপনারা বুঝেন না কেন? আর এই ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলা হচ্ছে, আমি বলি আলেমরা যদি একটু সফট প্রকৃতিতে, বুঝাবার পদ্ধতিতে, নসিহতের পদ্ধতিতে, উপদেশের পদ্ধতিতে বলেন, আক্রমণাত্মক কথা না বলে, এই যে কিছু কিছু আবার যে একটু আক্রমণাত্মক, দুই পক্ষ থেকে আক্রমণাত্মক, আসো মাঠে খেলা হবে, দেখা যাবে, এগুলো আসলে সুন্দর না, এগুলোর দ্বারা সংঘাত সৃষ্টি হয়, এগুলোর দ্বারা আমাদের মধ্যে ভালোবাসা, মহব্বত, শান্তি পরিবেশ সৃষ্টি হয় না। আমি বলবো যে আপনারা যারাই নেতা আছেন, পলিটিক্যাল হোক, রিলিজিয়াস হোক, যারাই আছেন, তারা একটু সুন্দরভাবে কথা বলেন, মানুষের মধ্যে উস্কানিমূলক না বলে। তাহলে ভাস্কর্য দিয়ে আমার পয়সা খরচ, জায়গা খরচ, মানুষের চিন্তা চেতনা সময় খরচ, আর যে যার মূর্তি বা ভাস্কর্য করা হচ্ছে তার অপমান করা হচ্ছে, কেননা সেইখানে গিয়া আর ফুল দেওয়ার মধ্যে তো ফুল তো দিবে জীবন্ত মানুষকে, তার না খুশি লাগবে, মূর্তি কি বুঝে ফুলের মর্যাদা? এগুলো আর একটা জিনিস, এগুলো সবই কিন্তু পূজা পার্বণ থেকে আসছে। আমি বলবো যে আমাদের চিন্তা করা দরকার যে আমার যদি, আমি বিজনেস করতে গেলে, কোনো কাজ করতে গেলে আমি লাভ খুঁজি, তা আমার লাভ খুঁজতে হবে না এর মধ্যে? আমার একটা ইচ্ছা হলো আর আমি করে ফেললাম, আর জনগণের পয়সা খরচ করলাম, বা জনগণ না হোক, কোনো অর্গানাইজেশন, কোনো গ্রুপের পয়সা খরচ হলো, এই পয়সা খরচ করে এটা তো হিসাব দিতে হবে যে আমি পয়সা, পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে তুমি কোথায় কামাই করেছো আর কোথায় খরচ করেছো, এটা হালাল ছিল কিনা, এটা উপকারী ছিল কিনা। তা আমি যে মূর্তি বানালাম, ভাস্কর্য বানালাম মানুষের মূর্তির আকারে, তাহলে এর দ্বারা জনগণের কি উপকার হলো? অনেক টাকা খরচ করে, ভারতে এটা হচ্ছে, অনেক টাকা খরচ করে, এটা আমি এই দেশে একটা আর্টিকেলে পড়েছি, বিশাল অঙ্ক খরচ করে একটা মূর্তি বানানো হয়েছে যেখানে মানুষ খেতে পায় না। তো মানুষের জন্য উপকার করার যদি মানসিকতা থাকে, তাহলে এইটা উপকার করার পদ্ধতি না, এটার দ্বারা কোনো মানুষের পেটও ভরবে না, কোন মাথা গুজার ঠাইও হবে না, মানুষের মানুষের সুন্দর সম্পর্ক হবে না। সমাজ সুন্দর করাটা আমাদের সবার, সব যাদের প্রভাব আছে তাদের দায়িত্ব, কিন্তু মূল দায়িত্ব সরকারের, আর বাকি দায়িত্ব বড় বড় পণ্ডিতদের, বড় বড় দায়িত্বশীলদের, বড় বড় আলেমদের, যেমন আমাদের হুমায়ুন কবির ভাই আছেন, মুস্তাফিজ ভাই আছেন, ওনারা, ওনাদের। আমি সামাজিক পর্যায়ে প্রফেশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট হিসেবে আমিও কিছু করার চেষ্টা করছি, এবং রিটায়ার করলেও আমি এগুলো করছি। আমি এনজিও ম্যানেজমেন্টের উপরে প্রফেশনাল ট্রেনিং দিই, ট্রেনিংটা হচ্ছে কোরআন সুন্না ভিত্তিক, মানে লিডারশিপ ট্রেনিং বা সিস্টেম প্রসিডিওর ট্রেনিং, পলিসি মেকিং ট্রেনিং, অথবা আমাদের সেলফ ডেভেলপমেন্ট ট্রেনিং, অথবা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ট্রেনিং, এগুলো সব কিন্তু কোরআন সুন্না ভিত্তিকে আমি করি। এটা একটা কাজ করি, আর একটা কাজ করি যে বেসিক দাওয়াত আরবিয়ার কাজ করি, আর মাঝে মাঝে কসবা টিভির মতো আমাকে যখন দাওয়াত দেওয়া হয় আমি কিছু শেয়ার করি। আমি বলবো যে আপনারা সবাই চিন্তা করেন যে আমি দুনিয়াতে কি ভালো অবদান রেখে যেতে চাই, আমি কি রেখে গেলে আমার জন্য কবরে আমার উপকার হবে, ভাস্কর্য আমার উপকার হবে না অপকার হবে, গুনাহে জারিয়া আমি বলি এটাকে, সদকায়ে জারিয়ার উল্টাতেও আমি ইসলামিক পরিভাষায় কিছু নিজে তৈরি করতে পারতেছি না, খুঁজেও পাইনি, তো গুনাহে জারিয়াও আছে। আমি যদি গুনাহ সমাজে চালু করে যাই, এই গুনাহ যতদিন চলবে এই গুনার সব 100% কমিশন আমিও পাবো কবরে, যেভাবে সদকা পাবো, যেভাবে আমি ভালো কাজ করে গেলে পাবো, খারাপ কাজও আমার, এখন আমার কবরের জন্য আমি কি কামাই করছি, আখেরাতের জন্য কি কামাই করছি, আমি সবাইকে এটা বলবো। আমি আপনাদের পা ধরে বলছি, আপনারা এটা একটু চিন্তা করুন, আর আপনাদের ইমানের অবস্থানটা চিন্তা করুন যে আল্লাহ রসুলের সাথে আছেন না বিপক্ষে আছেন, কেননা মাঝখানে নিউট্রাল থাকার উপায় নেই, হয় আপনি আল্লাহ রসুলের সঙ্গী, আল্লাহ রসুলের অনুসারী, নাইলে ওনার অনুসারী না, অনুসারী যারা না তারা নিউট্রাল না, তারা আসলে ইসলামের বাইরে চলে যাচ্ছেন। প্লিজ আপনারা ইসলামের বাইরে যাবেন না, এটা আপনাদের জন্য ক্ষতিকর। এই যা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউকেতে 5,200, এটা এই দেশের লোকদের গবেষণার থেকে আমি পেয়েছি, 5,200 মুসলমান হয় প্রতি বছর, তারা ইসলাম পাচ্ছে, তারা কারা, এদের 70-80% মেয়ে এবং যুবতী মেয়ে,
তাহলে আমরা মুসলমানের ঘরে পয়দা হয়ে ইসলাম বাই চান্স পেয়ে গেছি, এখন ইসলাম বাই চয়েসে যদি আসেন তাহলে আপনাদের উপকার হবে, আপনারা সমাজে এমন অবদান রাখতে পারবেন, আপনাদের সম্মান দুনিয়াতে আখেরাতে দুইখানে বৃদ্ধি পাবে। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে এই এইভাবে তৌফিক দান করেন, আমাদের মধ্যে যেগুলো ত্রুটি ত্রুটি আছে সেগুলো মুক্ত হওয়া তৌফিক দান করেন, আমরা যেন আরেকজনের সাথে দ্বিমত হওয়া সত্ত্বেও পাঁচ আঙ্গুলের মতো একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকতে পারি, সেইভাবে এই মুষ্টি যেভাবে হয় আমাদের শক্তি বৃদ্ধি হয়, আল্লাহ যেন আমাদেরকে এইভাবে আনা তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আলোচনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রাণপ্রিয় অতিথি, সকলের পছন্দের মানুষ, সেই ইসলামী আন্দোলনের বর্ষীয়ান নেতা অধ্যাপক মরহুম গোলাম আজম সাহেবের সুযোগ্য বড় সন্তান জনাব মামুনাল আজমি সাহেব, আপনার কাছে ইনশাল্লাহ বিদায়ের আগে আবারও আসব, কারণ কিছু দোয়া আপনার কাছে চাওয়া হয়েছে, এটা নিয়ে ইনশাল্লাহ ফিনিশিং আপনার কাছে আসতেছি আমি। আমি আমি কিছু কথা, যেটা সংশোধনীমূলক কথা, সেটা হলো আমার, আমি আসলে আরবিতে কথোপকথন চালাইতে পারি কিন্তু বক্তব্য রাখতে পারি বাংলা ইংরেজি উর্দুতে। আমি ইন্ডিয়ার নেপালে যখন আমি গেছি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য, তখন আমি তাদের সাথে উর্দুতে কথা বলেছি, বক্তব্য আমি উর্দুতেই রাখতে পারি আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে আমি এই তিন ভাষায় দিনের কাজ করার সুযোগ পেয়েছি, এবং এখন ইংলিশ আর বাংলা এই দুইটাই আমার মূল বিষয়, মানে অধিকাংশ কাজ করি, এটা শুধু জানাইবার জন্য আর কি। আর এখন আজকের এই আলোচনায়, এতক্ষণ পর্যন্ত তিনজন আলোচকের আলোচনার উপরে, আমাদের সুযোগ্য সাবেক উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার এবং মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হুমায়ুন কবির সাহেবকে সমাপনী বক্তব্য পেশ করার জন্য, আপনার সমাপনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছি, রাতও বেশি হয়েছে আমাদের দেশে, যাক আলহামদুলিল্লাহ। সকলের প্রতি আমি দোয়া চাচ্ছি এবং দোয়াও করছি, বিশেষ করে সেই প্রথম থেকেই ব্যস্ততা সত্ত্বেও আমাদের মুস্তাফিজ রহমানি ভাই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমিও সেসব আলোচনার আলোকে যৎকিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করেছি, এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মামুনাল আজমি ভাই হাফিজাহুল্লাহ, তিনিও সংক্ষেপে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চুম্বকীয় কথাগুলি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমি দোয়া করছি আল্লাপাকে এই কথাগুলি থেকে আমাদেরকে জীবন চলার রাস্তাকে আরও সুন্দর এবং মসৃণ হওয়ার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। এবং আজকে আমাদের মূলত আলোচনার ভিতরে বর্তমানের যে ইস্যু মূর্তি এবং ভাস্কর্য, এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে, এবং এর সমাধান কল্পে আমরা যে কথাগুলি বলেছি তা হচ্ছে আমাদের সহনশীল হতে হবে, আমাদের ভাষা সুন্দর হতে হবে, যুক্তিপূর্ণ হতে হবে, সহৃদয়তাপূর্ণ আমাদের হতে হবে, এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে আমাদেরকে আমাদের দাবি পূরণের জন্য সচেষ্ট হতে হবে। বন্ধুগণ, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে শুনছেন এবং আমাদেরকে বিভিন্ন কমেন্টস লাইক এগুলো করে আমাদেরকে প্রেরণা দিয়েছেন, আমি আর কিছু কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, যে যেটাকে আমরা ভাস্কর্য বলি, যেটাকে আমরা মূর্তি বলি, এই বিষয়গুলাকে একটি হচ্ছে ধর্মীয় পরিভাষা আর একটি হচ্ছে আজকের নাস্তিকদের পরিভাষা, এর থেকে বেশি পার্থক্য আসলে নাই। কারণ হচ্ছে যদি আমি বলি যে ভাস্কর্য বানাই যে তাকে কি বলে, আর মূর্তি যে বানাই তাকে কি বলে, তে দুটিকেই বলে ভাস্কর। এখন যার ভাস্কর্য আপনি বানাবেন, আমি যদি আপনাকে প্রস্তাব রাখি আপনি ওই শ্রদ্ধেয় ব্যক্তির একটি ভাস্কর্য বানান, ওই শ্রদ্ধেয় ব্যক্তিরই আরেকটি মূর্তি বানান, আপনি দুইটা আলাদা করে দেখাতে পারবেন? পারবেন না। তাহলে বিষয় হলো খামোখা, খামোখা এই যে মামুন ভাই বললেন, এই যে অপচয়, এই যে অপমান, এটা কেন করছি? শ্রদ্ধার নামে এগুলা কেন এই আহাম্মকি করছি? অপব্যয়কারী আল্লাহ পাক বলেছেন এটা শয়তানের ভাই, আর শয়তানকে যে রবের সঙ্গে রহমানের সঙ্গে কুফরি করেছে। আজকে পৃথিবীতে
একশো কোটির উপরে মানুষ এক বেলা ঠিকমতো খেতে পায় না, নিজের পেটটা বাঁচানোর জন্য, জীবনটা বাঁচানোর জন্য কত নারী অকাতরে নিজের ইজ্জতকে বিলাই দিচ্ছে। আমি আপনি আরামসে ঘুমাচ্ছি, আমরা কোন ইসলামে আসি? আমার ইসলাম তো সেই যে নবীজি বলেছেন সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয়। সাহাবারা শিউর উঠেছেন যে নবীজি কার কথা বলছেন? তো বলছে যে পেট পুরে খাইল অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত। তা আমরা তো কারো খোঁজ নিই না, আমরা জুলুম করি, অবিচার করি। মুসলমান কাকে বলে? আমরা লেবাস দেখে মনে করি এই ব্যক্তি মুসলমান, আমরা কথা শুনে মনে করি মুসলমান। সহিহ আল বুখারীর 9 নম্বর হাদিসে নবীজি বলছেন সেই প্রকৃত মুসলিম যার জিহ্বা এবং হাত থেকে অন্যরা নিরাপদ। আজ আমরা কথায় বার্তায় আচরণে ক্ষমতা দিয়ে কি জুলুম না করছি! আমাদের আমল মিশে গিয়েছে ফেরাউনের সঙ্গে, আমাদের আমল আচরণ মিশে গিয়েছে নমরুতের সঙ্গে। আমরা নিজেরা ধার্মিক সেজে বকধার্মিক হয়ে বসে আছি। আবার আমাদের তৌবা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। কিয়ামতের দিন আমাদের সবার হাতে আমলনামা দিয়ে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড় তোর আমলনামা পড়, আজ তোর হিসাব নিতে তো তুই নিজেই যথেষ্ট। সেই আমলনামা পড়ার আগে আমরা যেন আজকে আমাদের নিজেদের হিসাব নেই, এটাই বুদ্ধিমত্তার দাবি। তো বন্ধুগণ, সুতরাং আমরা মনে করি যথাযথ কর্তৃপক্ষের সুমতি আসুক, পাশাপাশি আলেম ওলামাদেরকে কথায় বার্তায় চলায় ফেরায় আচরণে এতখানি অবস্থান তৈরি করতে হবে যাতে প্রতিটি পথ আর বনি আদম যেন বুঝতে পারে এই আলেমরাই কেবলমাত্র আমাদের কল্যাণকামী, এরাই কেবলমাত্র আমাদের বন্ধু। আহা, আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন তার সম্পর্কে সূরা তৌবার শেষে গিয়ে আল্লাহ বলছেন তোমাদের কষ্ট হয়, তোমাদের ক্ষতি হয়, এটা আমার এই নবীর জন্য অসহ্য। যখন কাফেরেরা নবীকে উস্কানি দিয়ে টিটকিরি দিয়ে বলছে তোমার সেই আজাব নিয়ে আসো, নবীজি এবং সাহাবারাও চিন্তা করতেন যদি আল্লাহ পাক এই আজাবটা দিতেন তাহলে হয়তো কিছু হতো। তখন আল্লাহ পাক বলছেন নবী আমি কিভাবে আজাব পাঠাবো, তুমি যে ওদের মাঝে আসো, তুমি যে আমার রহমত, আমি কিভাবে আজাব দেব যখন আমার এমন কিছু বান্দা অহরহ আমার কাছে ক্ষমা চাচ্ছে। অর্থাৎ বিষয়টা কি? বিষয় হলো জালিমেরা যাদেরকে পিটায় ওই সমস্ত মজলুম মানুষের মাগফেরাতের দোয়ার কারণেই আল্লাহ পাক আবার ওদেরকে বাঁচায় রাখছেন। তো সুতরাং যারা আমারে মারতে আসে তারা যে আমার জন্যই বেঁচে আছে, তারা যে আমাদের জন্যই সুখে আছে, আমাদের জন্যই যে তারা এখনো মুক্ত আছে, সুস্থ আছে, এটা যে আমাদের দোয়ার ফল। কারণ আমরা তো গালির জবাবে গালি দেওয়া শিখিনি, আমরা তো মারের জবাবে জুলুম করা শিখিনি, আমরা তো সকল আঘাতের জবাবে মাগফেরাতের পতাকা উড়াই। সুতরাং এই অনুভূতিটা ওদের মাঝে দিতে হবে যে আসলে তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার বন্ধু। আজকে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ দেখলে একটা গর্ত, পড়ে যাবা, একজনকে তোমার হাত ধরে থামায় দিল, তুমি কত খুশি হও? তাহলে এবার বোঝো তুমি জাহান্নামের অনলে পড়তে যাচ্ছিলা, আমি তোমারে হাত ধরে ফেরাচ্ছি। এই যে আমাদের প্রিয় ভাই বললেন, আমাদের শ্রদ্ধা ভাই বললেন যে এই ভাস্কর্য মূর্তি এগুলো তো গুনাহে জারিয়া। আজকে যেমন ধনাঢ্য লোকদেরকে, বিলিয়নিয়ার যারা, তাদের যেমন অটো অ্যাকাউন্ট আছে, প্রতি সেকেন্ডে তাদের জমা হচ্ছে, অনুরূপ ভালো কাজেরও যেমন ওই রকম ফায়দা, যে সে ফায়দা নাকি 10 থেকে 700 গুণ। তাহলে এই যে ফায়দা, এটা যেমন ভালোর ফায়দা তেমন খারাপেরও ফায়দা আছে। তো বিষয় হলো আমাদেরকে একটু হুঁশে আসতে হবে, আমাদের নতুন করে ভাবতে হবে। বিশ্বাস করুন, কোনো আলেমের সাথে আপনাদের জমি জায়গা নিয়ে গণ্ডগোল নাই, কোনো আলেমের সাথে আপনার লেনদেন নিয়ে কোনো কিছু নাই। আমরা শুধু একটাই অপরাধ আমাদের, আমরা আল্লাহর প্রতি ইমান আনেছি। ওয়ামা নাকামু মিনহুম আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সূরা বুরুজের 8 নম্বর আয়াত। ওদের অপরাধ একটাই, ওরা আমার, আমি আল্লাহর প্রতি ইমান এনেছিল, আর অপরাধ আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। তো বন্ধুগণ, তারপরও আমি সব পক্ষেই কথা বলেছি, তা আশা করি আমাদের ভিতরে, যেহেতু সব থেকে বড় কথা আমাদের কালেমা এক, কোরআন এক, আমাদের কাবা শরীফ এক, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলেরই চোখের মণি, হৃদয়ের তিনি আমাদের মূল, বক্ষে আমার
কাবার ছবি চক্ষে মোহাম্মদ রাসুল। সুতরাং আসুন আমরা সবাই কাছাকাছি হই, পরস্পরকে ভালোবাসি, একসাথে থাকলে কিছু মনোমালিন্য হয়, এটাকে আমরা ভালোবেসে আমরা এটা ক্ষমা করে এক দিল এক বুক হই। সকল আলেমেরাই বলেছেন বঙ্গবন্ধু আমাদের সম্পদ, তিনি সম্মানিত ব্যক্তি, তিনি স্বাধীনতার মহান স্থপতি, তিনি বঙ্গবন্ধু, এটা আলেমেরা বলছেন। তাই আমাদের যথাযথ কর্তৃপক্ষ সরকারের প্রতি আমি বিনয়ের সাথে বলবো যে বিশ্বাস করুন, আজকে যারা বুদ্ধিজীবী সংস্কৃতিজীবী নাম করে নাস্তিক্যবাদের ধ্বজা ধরে যারা প্রকৃতিবাদের কথা বলে যেসব কথা বলছে, এরা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে ভালোবাসে না। বঙ্গবন্ধু নিয়ে তারা রাজনীতি করে, আর আমরা যারা দিনের ময়দানে আসি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করি। কারণ আমার নবী আমাকে শিখাইয়েছেন যারা দুনিয়া থেকে বিদায় হয় তাদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে খারাপ বলো না। সুতরাং আমরা তো দোয়াই করতে জানি, তো এজন্যে আপনারা বুঝবেন যে তিনি অবশ্যই সম্মানিত, তার মতো তিনি আনপ্যারালাল এই জাতির জন্য। সেজন্যে আমরা তাকে নিয়ে রাজনীতি করি না, আমরা চাই তার যথাযথ সম্মান। তিনি মুসলিম ছিলেন, তিনি যে স্বাধীনতার এই যে বিজয়ের মাস, তিনি তার ঐতিহাসিক ভাষণে একটি কথা বলেছিলেন যে এই জাতিকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আজকে যারা বলে যে স্বাধীনতার চেতনায় ধর্ম নাই, তাদেরকে আরেকবার আমি এই ভাষণটা শুনতে বলি যে তিনি যে বললেন এই জাতিকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ, তিনি যখনই আল্লাহর সাহায্য চাইলেন আমার মনে হয়েছে যে আল্লাহ ওই দিনই এ জাতির কপালে বিজয় লিখে দিয়েছেন। সুতরাং অবশ্যই আমার ইসলাম, আমার ধর্ম হচ্ছে আমার স্বাধীনতার চেতনা, আর আলেমেরা হলো সর্বদাই স্বাধীনতার সপক্ষ শক্তি। কারণ আমার কালেমাই তো স্বাধীনতার স্লোগান, এই এক আল্লাহর কাছে মাথা নত করতে গিয়ে আমি হাজারো দরবার থেকে স্বাধীন হয়ে গেছি। তো বন্ধুগণ, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদের জন্য দোয়া করেছেন, ধন্যবাদ দিয়েছেন, আমিও দোয়া করি আল্লাহ আমাদের প্রতি রহম করুন। বেশ কিছু দর্শক, হযরত মাওলানা মরহুম গোলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া চেয়েছেন, অবশ্যই তার জন্য দোয়া সারা বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হচ্ছে, আমরাও দোয়া করি আল্লাহ পাক তার নেক আমলগুলিকে কবুল করুন। এবং এই ইউকে কসবা টিভির স্বত্বাধিকারী সাইদ মাসুক ভাই, তিনি নিরলস পরিশ্রম করে প্রকৃত সত্যটাকে মানবতার দুয়ারে পৌঁছানোর জন্য তিনি যে কাজ করছেন, এবং মাঝে মধ্যে আমাদেরকে ডেকে আমাদেরকেও তিনি ধন্য করেন, এজন্য আমিও তাকে মোবারকবাদ জানাই। এবং মাসখানেক পর আমি আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই মামুনুল আজমী ভাইকে দেখতে পারলাম মনের ভিতরে। মনটা তো চাই যে তিনি কাফেলার এই কর্ণধারদেরকে দেখতে পাবো, সেই হারানো চেহারাটা আবার নতুন করে দেখব। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, এবং আল্লাহ আমাদের সবাইকে রহম নিরাপদে রাখুন, আমাদের যোগ্যতা আরও আল্লাহ পাক বাড়ান, জাতির দিলে আমাদের কথাগুলি গ্রহণীয় হোক, অনুসরণীয় হোক, আমাদের সহি কথাগুলি আল্লাহ কবুল করুন, এবং আমরা যেন আল্লাহর কাছে আল্লাহ পাকের স্নেহ মমতা রহমত ভালোবাসা দিয়ে আমাদের জীবনকে সফল করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এবং মুসলিম উম্মাকে আলিমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এই কালেমার ঝান্ডা উড়াতে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার তৌফিক দিন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুকরান, জাজাকাল্লাহ। আপনার সামনে আমি একটা স্ক্রিনে এখন একটা প্রশ্ন উঠিয়ে তুলেছি, এই প্রশ্নটা আমি পরে সবাইকে শোনাচ্ছি। কত চেয়ারম্যান তেলচুর চালচুর আর কবির ভাইয়ের মতো মানুষরা দিনের কথা কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যিনি কথা বলছেন তিনি হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সাবেক 5 বছরের চেয়ারম্যান। একজন উপজেলা 5 বছরের চেয়ারম্যান হয়ে গেলে দুনিয়ায় আর গাড়ি বাড়ি আরো যা কিছু আছে শর্ট থাকে না। কিন্তু আমাদের ডাক্তার হুমায়ুন কবির ভাই একটি ফার্মেসির ব্যবসা করে সংসারের দৈনন্দিন জীবনযাপন পরিচালনা করেন, এখন ওই অবস্থায় আছেন। এই পজিশন দিয়ে ওনার কোনো আর্থিক উপকার হয় নাই। জি, তো এখন আবার একটু ওই যে ওগুলো মধুর ব্যবসাও করছি, মধু মধু, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মানে মধুর ব্যাপারটা আমি একটা জিহাদ হিসেবে নিয়েছি, কারণ আমাদের দেশে হয়েছে কি মধু নিয়ে সব থেকে দুর্নীতি করা হয়। অথচ আল্লাহ পাক এটা মানব জাতির শেফা বলেছেন, আল্লাহ পাক কোরআনকে শেফা বলেছেন, মধুকে শেফা বলেছেন। এই জন্য ভাবলাম যে এটাই দুর্নীতিবাজ লোকদের হাত থেকে মুক্ত করে এই যে আল্লাহ পাক মানব জাতির শেফাটা যাতে মানুষের কাছে পরিশুদ্ধতার সাথে পৌঁছাতে পারি, এর জন্য আপনারা দোয়া করবেন। আমি অল্পদিন এটাও শুরু করছি বিশুদ্ধ মধু, কেননা এখন তো মধু বিশুদ্ধ নাই। না না না, শুকরান জাজাকাল্লাহ ডক্টর হুমায়ুন কবির সাহেবকে আজকের এই পর্বে প্রায় দেড় ঘন্টা সময় আমাদের সাথে, বাংলাদেশ টাইম রাত 10টা থেকে এখন প্রায় বাংলাদেশ টাইম রাত 11:30, লন্ডনের সময় বিকেল 4টা থেকে, আমি মাগরিব পরেই স্টার্ট করেছি কারণ লন্ডনে এখন মাগরিবটা আমাদের এলাকায় একটু কয়েক মিনিট আগে 4টা বাজার হয়ে যা, আর এর আগে যদি প্রোগ্রাম করতে হয় তাহলে জুহর আসর মাগরিব প্রায় 2-2.5 ঘন্টার ভিতরে হয়ে যা, বিকেলটা খুবই শর্ট, যার জন্য লাইভ প্রোগ্রাম দেড় ঘন্টা ব্যাপী 2 ঘন্টা ব্যাপী করা সম্ভব হয় না, এই জন্য মাগরিব পরে বাংলাদেশ টাইম রাত 10টায় আমি প্রোগ্রামটা এখন করে থাকি বৃহস্পতিবার এবং রবিবার দুইটি প্রোগ্রাম। সাথে বলে দেন, এটার সাথে বলে দেন যে এই ছোট দিন হওয়ার কারণে আমাদের রোজা রাখাটা এক বেলা থেকে আরেক বেলা খাওয়ার সমান হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ, শীতকালে আমরা 9 ঘন্টা রোজা রাখি, আর রোজা যখন আসে তখন আমরা রোজা রাখি 18 ঘন্টা 19 ঘন্টা রোজা হয় যখন রোজা আসে সামারে, আর এখন শীতকালে 9 ঘন্টায় রোজা রাখা যায়, নফল রোজা রাখার বেশি সুবিধা। সোমবার বৃহস্পতিবার আমরা অনেকেই রোজা রাখি এবং অনেক ভাইয়েরা রোজা রাখার জন্য একে অপরকে 12 মাসই অনেক ভাইয়েরা রোজা রাখেন ইনশাআল্লাহ। তো আমি আজকের এই সমাপনী আলোচনায় চলে যাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় মামুনা লাজমি ভাইয়ের কাছে। সমাপনী আলোচনায় একটি দোয়া চেয়েছেন আড়াইবাড়ি দরবার শরীফ থেকে, বারবার লিখেছেন যে আপনার ফুফাতু ভাই গত 2 সপ্তাহ আগে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন, হযরত মাওলানা গুলাম সরওয়ার সাইদি। হযরত মাওলানা গুলাম সরওয়ার সাইদির জন্য দোয়া চেয়েছেন বহুজন, বহুবার চেয়েছেন, এই জন্য ওনার প্রতি দোয়া করে আজকের এই অনুষ্ঠানটা শেষ করার জন্য আপনার কাছে আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। জাযাকাল্লাহু খাইরান। আমি একটু বলে দিই যে গোলাম সরওয়ার সাইদি আমার ফুফাতো ভাই, ছোট ভাই, আমার চেয়ে 15 বছরের ছোট। তো এই জন্য এটাও আমাদের স্মরণীয় যে মৃত্যুর কোনো বয়স নাই, সুতরাং আমি 67 বছর বয়সে বেঁচে আছি আর সে 52 বছর বয়সে মারা গেছে। তো এই জন্য আমাদের এটাও চিন্তা করতে হবে যে আমি আরেকটা জিনিস মৃত্যুর ব্যাপারে, যে এমনি তো আমি তার জন্য দোয়া করি, তা সে আমার ভাই, তো আমার ছোট ভাই, তারা সব ভাইয়েরাই আমার ছোট, তো আমি দোয়া করি। কিন্তু একই সাথে আমাদের এটাও চেতনার মধ্যে আনার বিষয় যে আল্লাহর কাছে দোয়া করার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হঠাৎ মৃত্যু থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। তো হঠাৎ মৃত্যু হইলে যেমন যে মারা যায় তারও প্রস্তুতি থাকে না, যার পরিবারের লোক হারায় যারা, তারাও প্রস্তুতি নিতে পারে না, মানসিক ভাবেও না, আর্থিক ভাবেও না, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। আমার বড় ছেলে মারা গেছে গত বছর, সে 7 মাস ছিল প্যারালাইজড অবস্থায়, যেহেতু শির দ্বারা ক্যান্সার ছিল, তো সেই কারণে সে এটাকে বলতো আল্লাহর মেহরবানি যে আমি সময়ও পেয়েছি আর এই সময় আল্লাহর সান্নিধ্যও বেশি করার সুযোগ পেয়েছি, আর এই সুযোগে উইল করা, বিভিন্ন কথাবার্তা বলা, আর বিশেষ করে নবীর নেতৃত্ব সম্পর্কে একটা প্রফেশনাল বই লেখা, সেই বইটা লিখে সে যেতে পেরেছে, হাসপাতালে বসেই এটা করেছে। তো আল্লাহর মেহরবানি এগুলো। আসলে মৃত্যুটা তো আমাদের জীবন শেষ না, এটা আরেক জীবনের শুরু, আর আমাদের এইখানে যে আমরা জীবনের জন্য কি প্রস্তুতি নিচ্ছি সেটা আল্লাহর মেহরবানি। যে আমি গোলাম সরওয়ার সাইদির যত কথা শুনেছি, বক্তব্য শুনেছি, আমার কাছে খুব আবেদনময় লেগেছে, বিশেষ করে নামাজের কথা যুবকদের যে বলছেন এইটা আমার একেবারে অন্তরের মধ্যে বিঁধেছে। তো আমার মনে হয় যে এই যে কথাগুলো আমরা যদি বারবার শুনি তাহলে এই শোনাটাও দেওয়া হয়ে যাবে, এই শোনাটা যেহেতু আমাদের কাছে আমরা অনুপ্রাণিত হই, আমার তার কারণে যদি আমি অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করি তাহলে তার জন্য 100% কমিশন চলে যাচ্ছে এমনিতেই। এটাই সৎকায় জারিয়া, তার যে বক্তব্যগুলো, তার জীবনটা, আর তার যে কাজকর্ম, তার আচার আচরণ, তার উপদেশ নসিহত, এগুলো সবই উপকারী। তো সেই জন্য আমরা যেন তার জন্য দোয়া করি, কিন্তু একই সাথে নিজেদের জন্য দোয়া করি যেন তার যে ভালো কাজগুলো সেগুলো আমরাও করতে পারি, আমাদের যার যার পরিসরে করতে পারি সেটা করতে, এটা আমাদের প্রয়োজন।
দোয়ার ব্যাপারে আমি আমার দাদার খুব মূল্যবান কথা যেটা হুমায়ুন কবির ভাই খুব পছন্দ করবেন। আমি যখন 72 সালে এই দেশে চলে আসি, 48 বছর আগে আসছি, তো সেই সময়ে আমি আমার দাদার কাছে, তখন ছিল ফিতার মানে রেকর্ডিং, তখন তো এই অডিও ছিল না আর সিডিও ছিল না, তো ফিতার মধ্যে রেকর্ড করা কিছু কথা, তখন তো আমি লুকানো অবস্থায় আছি, কিন্তু আমার দাদার সাথে দেখা করতে পারছি এবং এটা রেকর্ড করা হয়েছে। ওনার কাছে আমি দোয়া চাইছি, তো উনি কি বলছেন, দোয়া যে তোমরা চাও, তোমরা আমার নাতি, আমি দোয়া অবশ্যই করব, কিন্তু দোয়া তোমাদের কাছে পৌঁছবে কিনা তোমাদের আমল আখলাকের উপর নির্ভর করে বলে। তারপরে উদাহরণ গুলো শুনেন, উনি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মস্ত বড় নবী, বাপের জন্য দোয়া করছে কবুল হয়নি। নূহ আলাইহিস সালাম মস্ত বড় নবী, ছেলের জন্য দোয়া করছেন কবুল হয়নি। লূত আলাইহিস সালাম বিরাট নবী, বিবির জন্য দোয়া করছেন কবুল হয়নি। বলছেন নবীদের দোয়া কবুল হয়নি, আমার দোয়া কেমনে কবুল হবে? কেননা দোয়ার উপযুক্ত হইতে হবে, দোয়া পাওয়ার উপযুক্ত হইতে হবে। এই জন্য যাদের জন্য দোয়া করেছে তারা উপযুক্ত ছিল না, এই জন্য নবীর দোয়াও পৌঁছে নাই, ফায়দা নিতে পারে নাই। সুতরাং আমাদের দোয়ার উপযুক্ত হইলে, উনি আরেকটা কথা বলছেন শেষে দিয়ে, উনি বলছেন সমস্ত নামাজি মুসলমানদের দোয়া তোমাদের কাছে পৌঁছবে যদি তোমরা কোরআন সুন্নার পথে থাকো। তখন এইটা ভেঙ্গে উনি আর বলেন নাই। পরে আমি পড়াশোনা করতে করতে, চিন্তা ভাবনা করতে করতে পেলাম, নামাজের মধ্যে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরে সালাম শান্তি আর জস্ট নেককার বান্দা, তো আমি নামাজ পড়লে তো আমি নেককার অন্তর্ভুক্ত হইলাম। তার মানে আমি নামাজি মুসলমান দুনিয়া যত আছে, আমি নেককার হওয়ার চেষ্টা করলে, নেককার নেক পথে চললে সব নামাজি মুসলমানের দোয়া আমার কাছে পৌঁছতেছে, সুবহানাল্লাহ। এই যে তার মানে, আর আমার ওয়াইফ মারা গেছেন 2004 সালে, যে সাইফুল্লাহ মানসুরের বোন, তো সে একটা কথা বলতো যে তুমি দাওয়া লাগাইবা, মানে তুমি তোমার কাজ করবা, তারপরে দোয়া করবা, তারপরে আল্লাহ দয়া করবে। তো দাওয়া, দোয়া আর দয়া, বলছে আগে দাওয়া, আগে নিজে চেষ্টা করবা, আগে নিজে কাজ করবা, তারপরে হাত তুলবা। তো এটা আমার আব্বা এইভাবে বলতেন যে কেউ যদি বলে যে আল্লাহ আমি বাপ হইতে চাই, আমি মা হইতে চাই, তো আল্লাহ বলছে যে আগে বিয়ে শাদি করো, তারপরে আল্লাহর কাছে চাও। কেউ যদি বলে আল্লাহ আমি এই চাকরিটা চাই, তো তুমি অ্যাপ্লাই তো করো চাকরির জন্য, তো আমার কাজ তো আমি আগে করব, তারপরে এটা রেজাল্ট পাবো। গোলাম সারওয়ার সাইদি তার কাজ করে গেছে এবং তা এই কারণে আল্লাহ তার জানাজায় কি বরকত দিচ্ছে দেখেন, বিশাল। সেই জন্য আমরা ওনার জন্য দোয়া করব। তাছাড়া ওনার যত ভক্ত অনুরক্ত, ওনার যত শ্রোতা, ওনার দ্বারা প্রভাবিত সবাই দোয়া করবে। আমার ভাই হিসাবে তো আমি দোয়া করবই, তো সেই হিসাবে আমি বলছি যে স্পেশাল দোয়া, কালেক্টিভ দোয়া তো আল্লাহর রসুল সাহাবীরা করেন নাই, সেজন্য আমি ব্যক্তিগত দোয়া করি, আপনারা এটার সাথে শরীক হতে পারেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে সমস্ত কল্যাণ দান করো, আল্লাহ দুনিয়া আখেরাতে সমস্ত অকল্যাণ থেকে আমাদের হেফাজত করো, আল্লাহ আমাদের যত নেক আশা আকাঙ্ক্ষা আছে এই আশা আকাঙ্ক্ষাগুলো বাড়িয়ে দাও এবং এগুলোর ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা, আমার নাফসের খাহিশাত, সমাজের চাপ, বিভিন্ন নেতাদের প্রভাব, এগুলো থেকে আমাকে মুক্ত রাখো যেন আমি ইমানের পথে চলতে পারি। আল্লাহ গোলাম সারওয়ার সাইদির যত ভালো কাজ আছে এগুলোকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিয়ে তাকে তার পুরস্কার দান করো। আল্লাহ তার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আমার চোখে পড়ে নাই, তোমার চোখে তো পড়তে পারে, যেহেতু আমরা সবাই আমাদের মধ্যে ত্রুটি আছে, তাহলে তাই এগুলো সব মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস আলা দান করো। আল্লাহ তার যে কথাগুলো সে রেখে গেছে, তার পরিবার রেখে গেছে, তার ভক্তদের রেখে গেছে, তারা যেন সবাই তার মতো এই নিখাত ভাবে তোমাকে মালিক হিসেবে মানে, তোমাকে হুকুমকর্তা হিসেবে মানে, আর তোমার নবীকে একমাত্র নেতা এবং মডেল হিসেবে মানে, সেই তৌফিক আমাদেরকে দান করো। তুমি যে কোরআনের যাত্রা শুরু করেছো ইকরার হুকুমের মাধ্যমে, সেই জ্ঞান দিয়ে আমাদেরকে জ্ঞানের অর্জন করে সেটার উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ যে জ্ঞান আমি অর্জন করলাম, আমল করলাম, সেটা যেন আমি আমার সাথে সংস্পর্শে যত লোক আছে তাদের কাছে আমি এগুলো বিতরণ করতে পারি প্রত্যেক সুযোগে, সেই তৌফিক দান করো। আর যারা এইটা গ্রহণ করবে এবং সাড়া দিবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, উন্নতির জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আমাকে তৌফিক দান করো। আমিন। আল্লাহ আমরা যে সমস্ত ইসলামী সংগঠনের সাথে জড়িত আছি, এই সমস্ত ইসলামী সংগঠনে এখলাস, তাওহীদ আর সুন্নতের উপরে তাদের মজবুত করে দাও। আমিন।
আল্লাহ আমাদের মধ্যে যত ত্রুটি বিচ্ছুতি আছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বন্ধন মজবুত করে দাও, আমাদের ত্রুটি বিচ্ছুতি নৈতিক পদস্খলন সব দূর করে দাও, আমাদের মধ্যে একতা এনে দাও। আমাদের যে কথাগুলো মোস্তাফিজ ভাই বলেছেন, হুমায়ুন কবির ভাই বলেছেন, আল্লাহ এই কথাগুলোর ভিত্তিতে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন এনে দাও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান, জাযাকাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তিনজন অতিথি, জনাব মাওলানা মোস্তাফিজুর রহমানি, জনাব ডক্টর হুমায়ুন কবির সাহেব এবং লন্ডন থেকে আমাদের সকলের প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন জনাব মামুনাল আজিমী সাহেব। আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুমায়ুন কবির ভাইকে বিশেষভাবে আমি